হ্যালো আসসালামু আলাইকুম সবাই, আমি নওশিন সুধা, ব্র্যান্ড প্রমোটার অফ জেকে ফরেন ব্র্যান্ড। আবারও চলে এসেছি লাইভে, তাও আবার ডিসকাউন্ট নিয়ে, 60% ফ্ল্যাট ডিসকাউন্ট অন জেকে ফরেন ব্র্যান্ড। অ্যান্ড শুধুমাত্র কিন্তু আজকে যে আনস্টিচ পিসগুলো দেখাবো আমরা, থ্রি পিসেসগুলো দেখাবো, অনলি ওইগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে। আমি যা পরে আছি, পিছে যা আছে, ওগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে না, ঠিক আছে? আমি জাস্ট আজকে যা দেখাবো সেগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন। এবং আমি আমার এখান যেখান থেকে লাইভ করছি এটা লাইভ লোকেশনটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বনানি 11 ব্রিজের আগে। এটা ইয়ে নাম্বার কত, 76 বাই বি ওয়াজা প্লেস। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটা ডমিনোস পিৎজার নিচের ফ্লোরটা। ওকে, হ্যালো এভরিওয়ান। সো সবাই জয়েন করবেন এবং জানিয়ে দিবেন যে আমার ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি পারফেক্ট আছে কি না, এবং শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অল রাইট? সো দ্যাট আমি আজকে যে ডিসকাউন্ট লাইভগুলো দেখাবো সেগুলো যেন সবাই দেখতে পারে। হাই দিদি, কেমন আছো তুমি? দিদি ভালো আছি, আমি অনেকদিন পর চলে এসেছি লাইভে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো যে মারিয়া আপু তো দেশে নাই, ভাইয়াও দেশে নাই। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভাইয়ার এবং আপুর জায়গায় সবাই মিলে মিশে যেন আমরা কাজগুলো করে দিই। লুকিং মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সময় নেই সন্ধ্যা ছবি জয়েন করে ফেল, যেহেতু আজকে ডিসকাউন্ট লাইভ থাকছে, সেহেতু ডিসকাউন্টের উপর কিন্তু ডিসকাউন্ট থাকছে, মানে হচ্ছে 60%। আগে মনে হয় একটু কম ছিল, এখন ওইটার উপর আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মানে 60% ইজ দ্য বিগেস্ট ডিসকাউন্ট ফর থ্রি পিস। তাহলে তো মনে হয় প্রাইজই থাকে না, অনেক কম প্রাইজে পেয়ে যাবেন। সো সবাই কিন্তু আজকে লাইভটা জয়েন করবেন এবং শেয়ার করে দেবেন, সো দ্যাট আজকে যে হিউজ ডিসকাউন্টেড লাইভটা ওইটা যেন সবাই দেখতে পারে এবং সবাই যেন শেয়ার করতে পারে। এবং আমি যেটা পরে আছি ওইটার উপর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, এবং পিছে যেই দুটো ড্রেস দেখতে পাচ্ছেন ওগুলোর উপরও ডিসকাউন্ট নেই। ডিসকাউন্ট শুধু আমি যেগুলো দেখাবো আনস্টিচ থ্রি পিসের উপর ক্যাপশনে খুব সুন্দর করে লিখে দিয়েছে। আমি যেটা পরে আছি একটু পিছে যেই, আমি তো দেখা, এটা একটা পার্টি থ্রি পিস, পার্টি প্যাপলাম। এটা ড্রেসের নাম হচ্ছে প্যাপলাম, না এই ড্রেসের নাম হচ্ছে প্যাপলাম ড্রেস। আমি যেহেতু এগুলো জানি না, আমি আস্তে আস্তে জানতেছি যে এই ড্রেসগুলোর নাম কি হয় আসলে। মায়া দিদি দিল্লি থেকে গেছে আজকে। হ্যাঁ, এই সুদা, হ্যালো লামি অপু। সো এইগুলো হচ্ছে প্যাপলাম বলে, ঠিক আছে? এই কালেকশন থেকে প্যাপলাম কালেকশন বলে। এটা কিন্তু খুব দায়, মানে এটা একদম লাইটওয়েট পার্টি ওয়্যার, এবং এটা শারারা টাইপের। এটার উপরে একটা কামিজ, যে কামিজে কিন্তু ট্রান্সপারেন্ট, এই পার্টটা ট্রান্সপারেন্ট থাকছে, এবং নিচে একটা স্কার্ট, পুরো ফ্লেয়ার একটা স্কার্ট থাকছে, এবং খুব সুন্দর একটা কামিজ থাকছে উপরে, সাথে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন। এটাকে বলে প্যাপলাম, রাইট? প্যাপলাম, ইটস আ ভেরি নাইস প্যাপলাম। সো এটা কিন্তু বেশ লাইট ওয়েট, নিলে আমি এভাবে দৌড়াতে বা ঘুরতে পারতাম না, ভেরি লাইট ওয়েট। এটার মধ্যে আর কোনো কালার আছে না? হ্যাঁ আছে, এই টাইপের আরো ড্রেস আছে। সো আপনারা যারা এই টাইপের ড্রেস দেখতে চান, ইনবক্স করতে হবে, যেহেতু আজকে এগুলো নিয়ে লাইভ করছি না, অথবা স্টোরে ভিজিট করতে পারেন। এটা জাস্ট বনানি 11 ব্রিজের একটু আগেই দেখতে পাবেন, ডমিনোস পিৎজা আছে, ওইটার নিচের বিল্ডিংটা কিন্তু জেকে ফরেন ব্র্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার থ্রি পিসটা, এটা কিন্তু ভেরি প্রিটি। এটার প্রাইসটা আমি বলে দিব, এটার প্রাইসও কিন্তু ভেরি রিজনেবল থাকছে। সেদিন কলকাতা ছিল, হ্যাঁ। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে, জয়েন হয়ে যান সবাই। এবং আমি যেটা পরে আছি এটার প্রাইসটাও আমি বলে দেবো খুব এন্ডে। অ্যান্ড এটা আমাকে কি মজা, সেই ড্রেসটা খুবই সুন্দর, এটা প্যাপলাম বলে এটাকে, উপর একটা সুন্দর কামিজ। অ্যান্ড কামিজটা পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক, দেন হচ্ছে খুব সুন্দর এমব্রয়ডার্ড স্টোন ওয়ার্ক থাকছে। এটা পুরোটাই কিন্তু একটা সুন্দর পার্টি। দিদি ওখানে অনেক মন খারাপ, দিদি টিকটক মিস করছে। মারি আপু তো টিকটক করতে পারতেছেন ইন্ডিয়ায় যে, সমস্যা নেই, আপু হচ্ছে ইয়ে করবে, ইনস্টাগ্রামে করেন, রিল করবে, ইনস্টা রিল। আপু প্লিজ ড্রেস দেখানো স্টার্ট করেন, ঠিক আছে? রুমান আহমেদ আপু, আমি একটু ওয়েট করছিলাম সো তার ছবি জয়েন হয়ে যায়, ঠিক আছে? সো আমি তাহলে যেহেতু ডিসকাউন্টের লাইভ, সেহেতু ড্রেসগুলো 60% ডিসকাউন্ট থাকছে, সো ইটস আ হিউজ ডিসকাউন্ট। সো আমি প্রাইস ড্রেসটা দেখিয়ে দিই, ওকে দিয়ে দাও।
সো ফার্স্ট এ ধরছে একটা বিউটিফুল কামিজ মানে এটা হচ্ছে থ্রি পিস বাট আমি যে পার্টটা ধরছি এটা হচ্ছে একটা কামিজের পার্ট এন্ড এটা কিন্তু খুবই সুন্দর রেড কালার এন্ড খাকি গোল্ডেন কালারের একটা মিক্সচার এটার ম্যাটেরিয়াল কি কটন হ্যাঁ এটা কটন এটা ম্যাটেরিয়ালটা কটন বাট এটা যে সেলফ প্রিন্টটা এটা একটু খুব সুন্দর ইউনিক একটা সেলফ প্রিন্ট অ্যান্ড থাকছে একটু গোল্ডেন সুতো দিয়ে কাজ করা অ্যান্ড অল ওভার নেকে কিন্তু থাকছে এটাকে গিট টু কি জানি বলে গিট ওয়ার্ক মনে হয় হ্যাঁ রাইট সামথিং লাইক দিস গিট ওয়ার্ক বলে এটাকে গিট ওয়ার্ক এটাকে গিট ওয়ার্ক বলে এটা রেড কালার দিয়ে করা এবং এটার সাইডেও কিন্তু বর্ডারে যে রেড কালার অ্যান্ড গোল্ডেন কালার দিয়ে এমব্রয়ডার্ড করা থাকছে আপু সব জানি দিদি দেন বিরিয়ানি খাচ্ছি ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং এটা হচ্ছে নিচের পার্টটা নিচের পার্টে থাকছে এরকম ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে খুব সুন্দর এমব্রয়ডার ডিজাইন করা সুতার ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আর একদম নিচে কিন্তু একটা প্যানেল থাকছে যেটা হচ্ছে রেড অ্যান্ড জরির প্যানেল ওকে সো এইটা হচ্ছে নিচে জরির একটা প্যানেল রেড কালার দিয়ে খুব সুন্দর জরির প্যানেল এবং আমাদের কিন্তু স্টোরে অবশ্যই ভিজিট করবেন যেহেতু অনেক অনেক বয়েজ কালেকশনসও আছে আমাদের সব টাইপের কালেকশনস আছে সো সব কালেকশনসের জন্য আমাদের স্টোর ভিজিট করতে হবে এবং কি বলে আমাদের কিন্তু ব্রাইডাল এক্সিকিউটিভ রং হতে যাচ্ছে নেক্সট মান্থের মধ্যে উইদিন নেক্সট মান্থ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন যখন আমাদের ব্রাইডাল এক্সিকিউটিভ লঞ্চটা লঞ্চ হবে এবং এটা আমাদের স্লিভসের পার্টটা কি সাইডে তো স্লিভস না সাইড থেকে স্লিভস এই যে দেখতে পাচ্ছেন যে এইটুক একটা প্যানেলের মতন করে দেওয়া এটা হচ্ছে স্লিভসের প্যানেল ঠিক আছে এটা স্লিভসের প্যানেল এবং এইটাও দুই সাইডেই থাকছে স্লিভসের প্যানেল ঠিক আছে দুই সাইডে স্লিভসের প্যানেল থাকছে করতে পারছি না আমার শেয়ার ব্লক আছে ওহো আপু শেয়ার করতে পারছেন না তো এইটা আমি ব্যাক পার্ট দেখিয়ে দিই ও আচ্ছা আমি তো লেফটি এটা হচ্ছে চুনরি প্রিন্ট এটা হচ্ছে চুনরি প্রিন্ট হ্যাঁ দাঁড়াবো সময় দিব তোমাকে আচ্ছা আপু তোমার ড্রেসের প্রাইস কত এটা তো বলবো না এটা একটু পরে বলবো আমার ড্রেসের মধ্যে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকছে না বাট যেই প্রাইসটা থাকছে সেটা ভেরি রিজনেবল এটা কিন্তু চুনরি প্রিন্টের একটা লাক্সারি এটা কিসের ম্যাটেরিয়ালটা জর্জেটের মধ্যে একটা দুপাট্টা সাইডে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল ইউজ করা থাকছে এই ড্রেসগুলো ভেরি কমফোর্টেবল একদম এইটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে রেড কালার প্যান্টের কাপড় এর প্রাইসটা বলে দাও এটা 2050 আফটার ডিসকাউন্ট 2050 টাকা আফটার দ্য ডিসকাউন্ট অনলি 2050 টাকা 2050 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা ঠিক আছে এটার জন্য কাইন্ডলি স্ক্রিনশট নেবেন ভালো ছবি তুলছো তো হ্যাঁ এটার জন্য কাইন্ডলি তুমি দেখছো তুমি স্ক্রিনশট নেবেন এর জন্য কাইন্ডলি স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করবেন তুমি একটু খাটো করে তুলো তুমি যে একটু সুন্দর মতন আমার চুলটা কেন ওয়াও এখন একটা পিঙ্ক কালার নিব খাটো করে তুলো না ওয়াও এখন একটা লিলাক বেবি পিঙ্কের সাথে খুব সুন্দর মিক্সচার পিঙ্ক নিব যেটার মধ্যে একটা প্যানেলের মতন করে কিন্তু এই নেকের ওয়ার্কটা করা আছে পার্ল ওয়ার্ক করা আছে ঠিক আছে পার্ল ওয়ার্ক আর নেকের এই পোর্শনটুকু খুবই সুন্দর অ্যান্ড যেই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু সেমি স্টিচ বলে না এটা সেমি স্টিচ পুরোটা কাটা আছে ওটাই তো সেমি স্টিচ বলে এটাকে ও সেলাই করা বলে আচ্ছা এটা হচ্ছে কাটা আছে যে সেলাই করতে হবে এটাকে কি বলা যায় না সো এইটা হচ্ছে আমাদের নেকের পার্টটা পার্ল ওয়ার্ক করা থাকছে নেকের পার্টটা এবং পুরোটার মধ্যে কিন্তু ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট থাকছে নিচে কি খোলা সো এটা হচ্ছে আমাদের নিচের পার্টটা নিচের পার্টটাই থাকছে এরকম সুন্দর প্যানেল টাইপের এমব্রয়ডার্ড করা ওকে এটা নিচের পার্ট এবং এটা তো স্লিভসের পার্ট এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা এবং এটা স্লিভসে একটা প্যানেল থাকছে কুশি কাটার অলরাইট সো আমি এটা ধরে ফেলি দাঁড়াও
এটা একটা খুব সুন্দর লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা দুপাট্টা থাকছে। এটা পুরোটা এমব্রয়ডার্ড করা, কিন্তু দুপাট্টা এই পুরোটাই এমব্রয়ডার্ড করা থাকছে এবং ইটস আ ভেরি ফিট দুপাট্টা। সাথে একটা এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইসটা বলে দিই, এটা মাত্র 1450 টাকা। এটার প্রাইস থাকছে 1450 টাকা। যাদের যাদের ভালো লাগছে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন পেজে অ্যালং উইথ দ্য নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, আর তাহলে কিন্তু ওয়ার্ডটা কনফার্ম হয়ে যাবে। যদি আপনি নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সবগুলো তো মনে হয় একটা একটা করে আছে, সো যদি এটা স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু স্টক আউট লাইক একটা একটা করেই আছে। আর কোনো পিসেস নেই বলেই কিন্তু ডিসকাউন্ট দেওয়া, অনেক পিসেস ছিল অ্যান্ড কমতে কমতে যখন একটা পিসে চলে আসলো তখনই ডিসকাউন্ট লাইকটা দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। সো এখন চলে যাবো একটা স্কাই ব্লু কালারের, উইচ ইজ অ্যাবসলুটলি একটা প্রিন্ট। এটা হচ্ছে জাস্ট নর্মাল না, এটা হচ্ছে আমাদের জাস্ট কটনের মধ্যে একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের থাকছে, একদম কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। জাস্ট প্রিন্টের থাকছে এবং নিচের পার্টটায় থাকছে এরকম একটা প্যানেল ইউজ করা, একটা প্যানেল ইউজ করা, এটা নিচের পার্টটা থাকছে। ওকে, সো এটা নিচের পার্টটা থাকছে এবং আমি ধরি আপু তোমার পিছনের নিউট কালার ড্রেসের প্রাইস, আপু নিচে পিছে কোনো নিউট কালার নাই, এটা হচ্ছে আমাদের পিঙ্কি পিচ কালারের ড্রেস, সো ওইটার প্রাইসটা আমি বলে দিব লাস্টে। এটার সাথে একটা কন্ট্রাস্টের দুপাট্টা থাকছে, কালার কন্ট্রাস্টের দুপাট্টা পাচ্ছেন এটার সাথে, পিঙ্কের সাথে খুব সুন্দর পেস্টাল ব্লু, হালকা একটু মিন্টি ব্লু কালার, অ্যান্ড এটার সাথে ট্রাউজারের কাপড় পাচ্ছেন কটন ক্যান্ডি টাইপের পিঙ্ক কালার, কটন ক্যান্ডি টাইপের পিঙ্ক কালার। এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা, ঠিক আছে, 1850 টাকা এটার প্রাইস। এটার জন্য স্ক্রিনশট দিতে হবে আফটার দ্য ডিসকাউন্ট 1850 টাকা। ওকে, এটার প্রাইস 1850। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বেশি বেশি করে শেয়ার করবো, সো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে। সো এখন আমি একটা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার দেখাচ্ছি, সেটার সাথে হচ্ছে একটু অরেঞ্জ কালার আছে নেকের পোর্শনে, একটু অরেঞ্জ কালার, খুব সুন্দর অরেঞ্জ কালার থাকছে এবং এটা কিন্তু খুব সুন্দর করে এখানে স্টোন ওয়ার্কস আছে, এটা খুবই প্রিটি। নেকটার মধ্যে অরেঞ্জ একটা কালার দিয়ে ভাইবস দিয়েছে এবং ব্যাক পার্টে থাকছে এখানে সুন্দর একটা মোটিভ। আমি কি এম্বিয়ন করে ডিজিটাল প্রিন্ট করা এবং ফ্রন্ট পার্টে থাকছে নিচের পার্টে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, নিচের পার্টে খুব সুন্দর ডিজিটালি প্রিন্টেড থাকছে এবং স্লিভসটা এই সাইডে না, এটা হচ্ছে আমাদের স্লিভসের কাপড়, এখানে থাকছে আমাদের স্লিভস, ঠিক আছে। স্লিভসের কাপড়টা এই সাইডে এবং এই সাইডে দুই অপর পিঠে হচ্ছে আমাদের দুটো করে স্লিভস পেয়ে যাচ্ছে। এবং আমি এটার যে দুপাটটা এবং যে ট্রাউজার পার্টটা ওটাও দেখিয়ে দিচ্ছি, এটার সাথে পাচ্ছে একটা খুব সুন্দর দুপাটটা যেটা সাইডে হচ্ছে এরকম প্যানেল দেওয়া চারো সাইডে, সুপার 60% ডিসকাউন্ট। আপু প্রাইসটা বলো, তোমার পিছন পিঙ্ক কালারের আছে, পিঙ্ক কালারের প্রাইসটা কত? এটা হচ্ছে চারো সাইডে এরকম সুন্দর প্যানেল ইউজ করা, এটার সাথে একটা সুন্দর ট্রাউজারের কাপড় পাচ্ছে, এটার প্রাইস কত? এটা এটা হচ্ছে 1850, ঠিক আছে, আফটার দ্য ডিসকাউন্ট 1850 টাকা। আরেকটার মধ্যে খুবই সুন্দর পিঙ্কের সাথে একটু অ্যাশ কালারের একটা মিক্সচার,
পিঙ্কের সাথে অ্যাশ কালার একটা মিক্সচার এবং নেকের পোর্শনে থাকছে লং কতাপু, লং অনেক আছে, 45+ হবে লং। এগুলো হচ্ছে এমব্রয়ডার্ড করা নেকের পোর্শনে, এরকম সুন্দর পার্ল ওয়ার্কস করা আছে, ঠিক আছে, পার্ল ওয়ার্কস করা এবং এমব্রয়ডার্ড করা নেকের এটা। আর পুরোটার মধ্যে না একটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট আছে, খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে, জাস্ট অ্যাশের সাথে একটু পিঙ্ক কালার একটা কালার কন্ট্রাস্ট। আর নিচের পার্টটা থাকছে এরকম একটা প্যানেল, নিচের পার্টে থাকছে এরকম একটা সুন্দর প্যানেল এবং ক্যাশ অন ডেলিভারি যাবো, ক্যাশ অন ডেলিভারি হবে এবং কী বলে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আউটসাইড বাংলাদেশও ডেলিভারি দিয়ে থাকি, হোল কান্ট্রিতেই ডেলিভারি দিয়ে থাকি 3 দিনের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা টোটালি এরকম অ্যাশের সাথে খুব সুন্দর পিঙ্ক কালারের একটা মিক্সচার। আজকে অর্ডার করলে ডেলিভারি উইদিন 2 to 3 days পেয়ে যাবেন, এটা ঢাকার বাইরে বলেন এবং বাংলাদেশের বাইরে বলেন 3 দিনের মাথায় পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা, ওকে, স্লিভসটা থাকছে এরকম। অ্যান্ড এটার সাথে যে দুপাট্টাটা ওটা আমি একটু নিয়ে নিই, ₹1450 পেয়ে যাচ্ছেন। কাইন্ডলি স্ক্রিনশট নেবেন যাদের যাদের ভালো লাগছে এবং ইনবক্স করতে ভুলবেন না উইথ ওর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। কবে ডেলিভারি পাবো? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন নাম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে। অর্ডার যখন কনফার্ম হয়ে যাবে তখন উইদিন, ঢাকায় হলে উইদিন 1 day আর আউটসাইড ঢাকা হলে উইদিন 2 days পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আমি সরিয়ে ফেললাম, একটু খাকি কালারের মধ্যে, এটা পেয়ে যাচ্ছে একটু খাকি কালারের মধ্যে, খুব সুন্দর নেকের মধ্যে কিন্তু একদম পার্ল ওয়ার্কস করা, পার্ল ওয়ার্কস করা থাকছে, খুবই সুন্দর পার্ল ওয়ার্কস করা থাকছে। এটা একটু গর্জিয়াস নেকটা, নেকটা একটু হেভি ওয়ার্ক করা থাকছে নেকের মধ্যে, পার্ল টাইপের একটা ওয়ার্ক। অ্যান্ড অল ওভার থাকছে একটা ফ্লোরালি ডিজিটালি প্রিন্ট করা, ফ্লোরাল ডিজিটাল প্রিন্টার থাকছে পুরার মধ্যে। এটার ব্যাক পার্টও এরকম থাকছে ডিজিটাল প্রিন্টার থাকছে এবং এটা হচ্ছে আমাদের হোল ড্রেসটা। আমি হচ্ছে এটার দুপাট্টা নিয়ে নিই, এটার সাথে একটা শেডের দুপাট্টা থাকছে, খুব সুন্দর একটা শেডের দুপাট্টা পেস্টেলের সাথে, একটু একটু গোল্ডেন কালার একটা শেড। তারাও এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসও থাকছে ₹1450, ঠিক আছে, এটার প্রাইস ₹1450। ₹1450 এটা পেয়ে যাচ্ছেন আপু। হ্যালো, প্রাইস বলো ফ্যাব্রিকে। এই যে কটন ফ্যাব্রিক, এটা দুপাট্টা শিফনের মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে ₹1450। ডেলিভারি টাইম উইদিন, ঢাকায় হলে তো মনে হয় 1 দিনের মাথায় পেয়ে যাওয়ার কথা, অ্যান্ড আউটসাইড ঢাকা হলে 2 দিনের মাথায় এবং ঢাকার বাংলাদেশের বাইরে হলে 3 দিনের মাথায়। আপনার পরটা অফকোর্স হবে, আমার পরাটা, আমার পরের জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, আমি আমার পরটার প্রাইস বলে দেবো অ্যাট দি এন্ডে। আপু ওই পেজটার প্রাইস বলো না, ওইটার প্রাইস বলো না, অর্ডার করার জন্য বসে আছে। আচ্ছা, পিঙ্ক কালারটার প্রাইস রেঞ্জ এটার প্রাইস রেঞ্জ বলতে পারবো আমি, অ্যাজ প্রাইস বলতে আমি পারবো না। সো 1 lakh+ হবে এটার পিছনেটার প্রাইস, 1 lakh+ হবে। সো ওটার জন্য ইনবক্স করতে হবে আউটসাইড ঢাকা ম্যাক্সিমাম 3 days। আচ্ছা আজকে কন্টেস্ট আছে আপু? না, আজকে কোনো কন্টেস্ট নেই, আজকে অলরেডি ডিসকাউন্টেড লাইফ চলছে। এটার প্রাইস ₹1450, সো এটা সরিয়ে ফেলো। ওকে, আমি শুনছি এটা 1.5 lakh+, ঠিক আছে, এটা 1.5 lakh+ আছে পিছনটা। হ্যাঁ আপু, কেমন আছেন? ভালো আছি। সো এখন একটা খুবই সুন্দর একটা কালারের সাথে একটা পিঙ্ক কালার কন্ট্রাস্ট, এটা একটু রয়্যাল ব্লুয়ের সাথে, ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট, জিন্সের কাপড় থাকে না, জিন্সের কাপড় ম্যাটেরিয়ালটা জিন্সের কাপড় না, বাট যে প্রিন্টটা সেটা জিন্সের কাপড়ের মতন, অনেকটা প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের জিন্সের কাপড়ের মতন, এন্ড
উপরে এরকম হচ্ছে একটা সুন্দর মেজেন্টা পিঙ্ক কালার দিয়ে আমাদের এমব্রয়ডার্ড করেছে। এটা খুবই ইউনিক, আমার এটা ভালো লাগছে খুব। একটু সস্তা কেন অপু? বিকজ 60% ডিসকাউন্ট, আমাদের প্রত্যেকটা পিসে একটা একটা করে আছে এবং এগুলো স্টোরে পরে থাকার চেয়ে বেটার আপনারা নিয়ে যান, তাই না? আপনাদেরকে ডিসকাউন্ট করে দেয়। এগুলো অ্যাকচুয়ালি অনেক পরিমাণের ছিল, স্টক আউট হতে হতে এখন যখন দেখা গিয়েছে যে একটা একটা করে আছে, তখন উই থট যে ডিসকাউন্টে দিলে আপনারাও ইউজ করতে পড়তে পারবেন। এবং হ্যাঁ এক্স্যাক্টলি, রেপ্লিকা কপি কোনো কিছুই নেই, এগুলো সব কিছুই কিন্তু ইম্পোর্টেডই থাকছে অ্যাজ ইউজুয়াল। বাট ওই যে বললাম আমি, অনেক পিসেস স্টক ক্লিয়ারেন্স একটা জিনিস আছে, স্টক ক্লিয়ারেন্সের কারণে কিন্তু ডিসকাউন্ট দেওয়া, এবং স্টকটা আমাদের শেষ হয়ে এসেছে একদমই, কিন্তু শেষ এগুলো প্রত্যেকটা একটা একটা করে ছিল, একদিন কিন্তু একটা একটা করে ছিল না। আর এটা হচ্ছে আমাদের স্লিভসের কাপড়ের জন্য কাপড় দিয়ে দিয়েছে। আমি হচ্ছে চলে যাবো $2100 জাস্ট $2100 পেয়ে যাচ্ছেন। এটা এটা কতটা সুন্দর, এটার কালারটা কিন্তু খুবই নাইস, একটা প্রিন্ট, এই যে প্রিন্টটা ড্রেসের যে প্রিন্টটা, এটার এটার প্রিন্ট হচ্ছে জিন্সের প্রিন্টের মতন, এবং এইটা কিন্তু পুরোটা মেজেন্টা কালার, এইটা খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেসেই খুবই সুন্দর। বাট এইটা আমার কাছে খুব বেটার লাগছে, খুব সুন্দর লাগছে। এর প্রাইস $2100, যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে পেজে, নাম ফোন নম্বর এর অ্যাড্রেস সহকারে। সো এটা আমি সরিয়ে ফেললাম, এখন জায়গা এখন একটা খুব সুন্দর উঠে দিত, এই যে নেকেটা না, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে এখানে এমব্রয়ডার্ড করা পুরোটা, এটা হচ্ছে নেক, এরকম কাটওয়ার্ক করেও চাইলে আপনি দিতে পারবেন নেকটা, অথবা আপনি গোল রাউন্ডও দিতে পারেন, অথবা বোট নেকও দিতে পারেন। এটা আমাদের এমব্রয়ডার্ড করা, পুরোটা ম্যাট সুতোর কাজ দিয়ে এমব্রয়ডার্ড থাকছে এই পর্যন্ত, এই পোর্শনটুকু পুরোটা এমব্রয়ডারি, অ্যান্ড এই পোর্শনটুকু ডিজিটালি প্রিন্টেড, এখানটাও ডিজিটালি প্রিন্টেড থাকছে। অল ওভার কিন্তু ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট ছিল, আর নিচেও ডিজিটাল প্রিন্টের একটা প্যানেলের মতন করে দেয়া। ব্যাক পার্টে চলে যাই, ব্যাক পার্টটা অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট, ব্যাক পার্ট এখানেই স্লিভস আছে না, এখানে সাইডেই স্লিভসের কাপড় আছে, ভিতরেই স্লিভসের কাপড় আছে। আমি হচ্ছে ড্রেসটা ধরে দেন দুপাটটা দেখিয়ে দিই আপনাদেরকে, এটা কিন্তু পিওর একটা কটনের ড্রেস, দুপাটটাও কটনের থাকছে এটা, এবং এটার যে ড্রেসটা এটাও কিন্তু কটনেরই ছিল। এটার দুপাটটা অনেক বড়, অনেক সুন্দর, ঠিক আছে, এটা অনেক সুন্দর, এটা অল ওভার ডিজিটালি প্রিন্টেড থাকছে, এবং একটা কালার কন্ট্রাস্টে হলুদ কালারের খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে। তোর পিছনে রেড গাউনটার প্রাইস কত? ওইটা তো মনে হয় ভালো বেশি হবে, এটা $2,00,000 হবে পিছেরটা, পিছেরটা $2,00,000। এটার প্রাইস কত? এটা $1,450। এটা কিন্তু এই পোর্শনটুকু খুব সুন্দর একটা এমব্রয়ডার থাকছে, এবং যে ওড়নার কাপড়টা এটা বেশ বড়, বেশ ঘের, এবং পুরোটাই ডিজিটালি প্রিন্টেড থাকছে। এটার প্রাইস হচ্ছে মাত্র কত? $1,450, ঠিক আছে, $1,450 এটার প্রাইস পেয়ে যাচ্ছেন। এর জন্য একটা স্ক্রিনশট চাই, এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই কিন্তু ওয়ার্ডটা কনফার্ম হয়েছে। সব কিছু যদি একটা একটা করে পিসেস আছে, সেহেতু কিন্তু এটা যদি স্টক আউট হয়ে যায়, এটা কিন্তু আর স্টক ইন হচ্ছে না। সো সেটার জন্য করতে হবে কি, জলদি জলদি স্ক্রিনশট ইনবক্স করতে হবে, যে আগে করবে তাকে আগে দেওয়া হবে। এরকম স্ক্রিন মানে কি বল, ইনবক্সের মধ্যে অনেকেই মনোমালিন্য করেন যে আমি আগে ওয়ার্ডটা দিয়েছি পাইনি কেন, বিকজ হয়তো আপনার আগে অন্য কেউ দিয়ে দিয়েছে, এভাবে কী বল ইনবক্সে কেউ কেউ গালিও দিয়ে দেয় না আপুকে যে কেন ড্রেস পেলাম না। তো সেই ক্ষেত্রে বলছি যে আগে দিবেন সে আগে পেয়ে যাবেন, ঠিক আছে, গালিগালাজ করে আসলে আমাদের সাথে লাভ নেই, আমরা চেষ্টা তো করি আপনাদেরকে ড্রেসটা দেওয়ার। ওকে, সো এইটা আমি সরিয়ে ফেলি, $1,450। এখন একটা অ্যাশের সাথে রেড, একটু অরেঞ্জিশ রেড, বার্নড অরেঞ্জ রেড, পুরোটা কিন্তু একটা কটন কাপড়ের মধ্যে এরকম এমব্রয়ডারি দেওয়া, এরকম এমব্রয়ডার্ড করা, আর এখানে খুব সুন্দর পাইপের ওয়ার্ক করা।
পাইপের ওয়ার্ক করা এবং এখানেও সিসা ওয়ার্কস থাকছে। খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে এই টাইপের ওয়ার্ক থাকছে। এটা এই সাইডটা হচ্ছে স্লিভসের কাপড়, এটা স্লিভস এবং নিচের পার্টে থাকছে এরকম সুন্দর একটি প্যানেল। প্যানেলটা হচ্ছে এটা নিচের পার্ট এবং এটার যে ব্যাক পার্টটা এটার মধ্যে এরকম সিম্পল প্রিন্টেড থাকছে, বাট এই যে ছোটো ছোটো প্রিন্টেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এবং ওকে, সো আমরা এখন দুপাট্টা দেখবো যেটা অনেক সুন্দর। এটা হচ্ছে পুরাটা শিফনের মধ্যে চারো সাইডে প্যানেল করা, একটি কমলার সাথে একটা জরির প্যানেল করে পুরো চারো সাইডে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে না? অ্যাশের সাথে কমলা রেড, অ্যাশের সাথে কমলা অ্যান্ড রেড। এটা হচ্ছে কমলা না রেড, অন্য একটা প্যান্টের কাপড় দিয়ে গেছে, মেরুন টাইপের একটা প্যান্টের কাপড়। তো এটার প্রাইসটা বলে দিই, মেরুন কালার, খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট। প্রাইস আপু, এটার প্রাইস হচ্ছে কত জানি বললাম, ষোলোশো টাকা। এটা জাস্ট ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা সরিয়ে ফেললাম। এখন আর চাইস কালার দেখাবো। এটার জাস্ট নেকটা খুব সুন্দর করে আমাদের স্টোন ওয়ার্কস ইউজ করেছে এন্ড অল ওভার কিন্তু ওয়াটার মার্কের। হ্যাঁ, দুটো, ও আচ্ছা আচ্ছা, দুইটা কালার। হ্যাঁ, এটা দুইটা কালার, দুইটা জাস্ট অর্ধেক অর্ধেক করে দুইটার উপরে পাল্টা ওয়াটার টাইপের একটা ডিজিটাল প্রিন্ট দেওয়া। এবং এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্ট, স্লিভসের পার্টটাও কিন্তু দুইটা কালারের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, দুইটা কালার, এখানে একটা কালার, এখানে একটা ডার্ক কালার, লাইট অ্যান্ড ডার্ক কালার একটা অ্যাডজাস্টমেন্ট থাকছে। অ্যান্ড উপরের যে ডিজিটাল প্রিন্টটা ওই যে ন্যাভি রয়্যাল ব্লু কালার দিয়ে করা। এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্টটা পুরো ভয়ঙ্কর একটা ফরেস্ট, পুরো মনে হচ্ছে ঝড় আসবে এটা পরার পর। এটা কিন্তু অন্যরকম একটা সুন্দর, যারা নেচার লাভার তাদের এটা খুব পছন্দ হবে। তার স্ক্রিনশট নেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুরো দুপাট্টাটা, খুবই সুন্দর লাক্সারি দুপাট্টা শিফনের মধ্যে ন্যাভি ব্লু কালার দিয়ে এরকম ছিলাম না সেটা বারোশো টাকা, এটা আমি সরিয়ে ফেললাম। একটা পেস্টেল কালার দেখিয়ে দিই, খুব সুন্দর একটা পেস্টেল কালারের সাথে গোল্ডেন কালার। এই যে নেকের পার্টটা, এই নেকের পার্টটা পুরোটা এমব্রয়ডার দেন একটু একটু স্টোন ওয়ার্কস করে লাইটেন করে দিয়েছে। এবং পুরোটা ড্রেসে কিন্তু সেলফ একটা প্রিন্ট থাকছে, ডিজিটালি সেলফ প্রিন্ট থাকছে পুরো ড্রেসে। এবং এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা, এই পার্টটা আমাদের স্লিভসের এক্সট্রা এবং ব্যাক পার্ট হচ্ছে এরকম ডিজিটালি প্রিন্টেড। ওকে, সো এটা হচ্ছে আমাদের ড্রেস পার্টটা। এটার সাথে একটা প্লাজো পাচ্ছি, খুব ঘেরালা শারারা টাইপের। এইখানটা পুরোটা এমব্রয়ডারি করা, এই পার্টটা পুরোটা এমব্রয়ডারি করা, এটা কিন্তু বেশ ঘের। ঠিক আছে, এটার ঘের কিন্তু অনেক, এটা একদম ইউনিক, এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট, এটা খুব সুন্দর, এটা এমব্রয়ডার্ড করা নিচের পার্টটা। এবং আমি হচ্ছে দুপাটটা ধরি, এটা এই দুপাটটা হচ্ছে নিচে এরকম সুন্দর অম্ব্রে একটা শেড করেছে, এটা শেডটা খুব সুন্দর। এটার প্যান্টের কথা আলাদা করতে পারেন, রেডিমেড একটা প্যান্টের কাপড়।
এটা 1600 টাকা, ঠিক আছে? এটার প্রাইস মাত্র 1600 টাকায় এই সুন্দর এমব্রয়ডারি করা একটা প্লাজোর প্যান্ট পেয়ে যাচ্ছেন, এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড শরীরের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন 1600 টাকা, ঠিক আছে? এটা সরিয়ে ফেললাম। পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে করা, ঠিক আছে? পুরাটা আউটফিট এবং পুরাটা আউটফিট কিন্তু বেশ ক্লাসি। এই যে ডিজিটাল প্রিন্টের প্যান্টটা, এটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড প্যান্ট পাচ্ছেন। এটার প্রাইসটা বলে দিই, সুন্দর মতন ফ্লাওয়ার এই পোর্শনটুকু এমব্রয়ডার করা, অ্যান্ড অল ওভার থাকছে এরকম ডিজিটালি প্রিন্ট করা, ঠিক আছে? ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড থাকছে, এবং এই পার্টটা হচ্ছে আমাদের স্লিভসের পার্ট, এক্সট্রা পার্ট দিয়ে দিয়েছে স্লিভসের জন্য। এটার যে দুপাটটা ওটা আমি একটু ধরে দেখাই, ১৩৫০ টাকা, ঠিক আছে? জাস্ট 1350, এটা খুবই রিজনেবল, যেহেতু ডিসকাউন্টের মধ্যে থাকছে, খুব ডিসকাউন্টের মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইসে এটা পেয়ে যাচ্ছেন। সো আমি এটা সরিয়ে ফেললাম। আমি এখন একটা অ্যাশ টাইপ একটা পাল্টে অ্যাশ, এটা অর্গ্যানজার মতো একটা কাপড়, খুবই হার্ড একটা কাপড়, বাট যখন আপনি বানিয়ে পরবেন পুরোটার মধ্যে এমব্রয়ডার্ড একটা প্যানেল টাইপের করা, এবং এটার যে স্লিভসটা অন কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা স্লিভসটা হচ্ছে এই সাইডে দেওয়া আছে, ঠিক আছে? এটা একটু ইউনিক টাইপের একটা ম্যাটেরিয়াল, মাই গড, এটা একটা ইউনিক ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, আর লাগছে শিফনের মধ্যে পাচ্ছেন দুপাট্টা, লাগছে শিফনের। এটা সাইডে, চারো সাইডে প্যানেল আছে, এবং এই এমব্রয়ডারিটা কলকি টাইপের, এটা ছড়িয়ে ছিটিয়ে অল ওভার দুপাট্টায় পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা, এটা দিয়ে আপনি প্লাজো বানাতে পারবেন। আমি ধরেই বুঝছি যে এখানে অনেক কাপড় দাও আছে, ঠিক আছে? ইজিলি প্লাজো বানিয়ে ফেলতে পারবেন। এটার প্রাইস জাস্ট 1500 টাকা। এটা কিন্তু অনেক সুন্দর, এটা ভালো লাগতেছে অনেক। এটা যখন বানিয়ে পরবেন পরিপূর্ণ করে, তখন অনেক সুন্দর লাগবে। প্যান্টে একটু প্লাজো স্কার্ট টাইপের বানিয়ে পরলে অনেক ভালো লাগবে। এটা জাস্ট 1500 টাকা, ঠিক আছে? জাস্ট 1500 টাকা পেয়ে যাচ্ছেন। এটা আমি সরিয়ে ফেললাম। একটা কফি কালার দেখিয়ে দিই, এটা পুরোটা শিফনের, ঠিক আছে? এটা হচ্ছে বারিশের মতন না, হ্যাঁ, পার্টি বয় আসতেছে না। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর কফি কালারের মধ্যে থাকছে, এরকম পুরোটা সীসা ওয়ার্কস করা, গিটুর কাজ করা, দেন এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি করা। এটা খুব সুন্দর, এটা দেখতে খুব সুন্দর। এটা অন্যটা আরও সুন্দর, এটা হচ্ছে আমাদের নিচের পার্টটা, নিচের পার্টটা পুরোটাই হচ্ছে এরকম ফ্লোরাল এমব্রয়ডার টাইপের প্যানেল ইউজ করেছে। এটা যে দুপাটটা, এটা নাকি আরও সুন্দর। চলুন দেখি, ওকে,
দুপাট্টাটা ভীষণ সুন্দর, পুরোটাই ফ্লোরাল একটা ফ্রেম, পুরো শিফনের মধ্যে খুবই হেভি একটা ফ্লোরাল প্রিন্ট থাকছে, সাইডে এরকম সুন্দর প্যানেল থাকছে, এইটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস ওয়াও, এটার প্রাইস জাস্ট 3500 টাকা, কফি কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সাথে, 3500 টাকা এটার প্রাইস। জাস্ট 3500 টাকা এটার প্রাইস, ঠিক আছে 3500 টাকা। এটা আমি সরিয়ে ফেললাম। এটা সেন্টার মধ্যে আরেকটা আছে নেভি ব্লু কালারের, রয়্যাল ব্লু টাইপের, সো এটা সেম টু সেম, এটা জাস্ট এটা যে কন্ট্রাস্ট ওটার মধ্যে অরেঞ্জ ছিল, এটার মধ্যে এরকম লাইট পিঙ্ক কালারের গিটুর কাজ দেওয়া, এন অ্যান্ড হচ্ছে এরকম শিশা ওয়ার্কস দেওয়া, ঠিক আছে এটা সেম টু সেম। সো আমি জাস্ট নিয়ে দেখি এইটার যে দুপাট্টা সিমিলার টু দ্য আদার ওয়ান, বাট এটার সাথে একটু রয়্যাল ব্লুর সাথে একটু পিঙ্কের কন্ট্রাস্ট, ঠিক আছে পিঙ্ক কালার একটা কন্ট্রাস্ট থাকছে। এটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে, এটার প্রাইসও 3500 টাকা। এটার প্রাইস 3500 টাকা। যারা দুটো চাচ্ছেন যে সেম ড্রেস দুজন ম্যাচিং করে পরবো, তাদের জন্য এটা আরও বেটার, বিকজ এটার সাথে একটা কফি কালার ছিল আর এটা একটা রয়্যাল ব্লুয়ের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট, 3500 টাকা এটা পেয়ে যাচ্ছে, এটা আমি সরিয়ে ফেললাম। এখন আরেকটা কফি কালার দেখিয়ে দিই, এটা আরও সুন্দর, এগুলো একটু গর্জিয়াস ওয়ারে চলে আসছে, এখন সিম্পল রেগুলার ইউজের জন্য আমি দেখিয়ে দিয়েছি, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একটু গর্জিয়াস পার্টি ওয়ারও পরতে পারবেন। এটার যে ম্যাটেরিয়ালটা কি, এটা হচ্ছে সিল্কের একটা ম্যাটেরিয়াল এবং এটার মধ্যে পুরোটা সিকোয়েন্সার ওয়ার্ক করা, নেকে থাকছে খুব বড় বড় সিকোয়েন্সার ওয়ার্ক করা, কিন্তু খুবই প্রিটি একটা কালার। এটার সাথে কিন্তু ভায়োলেট কালারের একটা কন্ট্রাস্ট আছে, এটা কি কফি কালার না ভায়োলেট কালার, অনেকটা কফি বাট অনেকটা আবার ভায়োলেট শেডেড একটা কালার, এবং নিচের পার্টে কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা, এটা পুরো একটা গার্ডেন এমব্রয়ডারি করা একটা গার্ডেন, এবং পিছে কিন্তু এরকম সিল্কের যে কাপড়টা এটা স্লিভসের জন্য পেয়ে যাচ্ছেন, এবং পিছের ব্যাক পার্টটা একদম সিম্পল সলিড, এইটা অনেক সুন্দর। এটা যে নিবে দুপাটটা দুই সাইডে এরকম বেনারসি টাইপের যে প্যানেল থাকছে, বেনারসি টাইপের প্যানেল করা, এবং এই পোর্শনটুকুতে এমব্রয়ডারি থাকছে, কিন্তু পুরোটা পোর্শনে এমব্রয়ডার, আর এই প্যানেলটা চারও সাইডে থাকছে। এটার প্রাইসটা বলে দিই, 4800 টাকা হচ্ছে ভেরি রিজনেবল প্রাইসে। আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা, এগুলো একটু গর্জিয়াস, এখন আমাদের একটা হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা মানে শিফনের ম্যাটেরিয়াল, হোয়াইটের মধ্যে পেস্ট কালার, এবং এক সাইডে হচ্ছে গোল্ডেন কালার, ঠিক আছে এক সাইডে গোল্ডেন এক সাইডে পেস্ট কালার, আর নিজের পার্টটা হচ্ছে এরকম সুন্দর ঠান্ডা লাগবে, নিজের পার্টটা একদম সুন্দর প্যানেলের মতন পেস্টেল কালার প্যানেল। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি অনেকগুলো কালেকশনস, তো এটা আমাদের স্লিভসের ম্যাটেরিয়াল, স্লিভস একটু ডিজিটাল প্রিন্ট করা, ব্যাকেও ডিজিটাল প্রিন্ট করা থাকছে, এটা সেমি স্টিচ, এই কালেকশনটা অলমোস্ট স্টিচ করাই, সো টেলারের কষ্ট কম। এটার সাথে একটা হোয়াইটের সাথে এই যে পেস্টেল কালার অমরে সেটার একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে, এবং এটার সাথে পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে, এটার প্রাইস 3300 টাকা এটার প্রাইস। এটার স্ক্রিনশট নেবেন কাইন্ডলি যাতে যাতে পছন্দ হচ্ছে, ঠিক আছে এটার জন্য স্ক্রিনশট নেবেন যাদের যাদের ভালো লাগছে। 3300 টাকা, ঠিক আছে এটা আমি সরিয়ে ফেললাম। এখন একটা দেখাবো সেমটার মধ্যে একটা পিঙ্ক কালার, সেম না বাট ম্যাটেরিয়ালটার কি সেম। সো এটার যে নেকটা, নেকের কাজটা অনেক সুন্দর, শিশা ওয়ার্কস আছে এর জন্য খুব সুন্দর লাগছে দেখতে, এই পোর্শনটুকুতে আবার এমব্রয়ডারি আছে, নিচে একটা মিন্ট কালারের অমব্রে শেড আছে, একদম নিচে থাকছে খুব সুন্দর প্যানেল টাইপ ইউজ করা, খুশি কাটার একটা প্যানেল, সেটার মধ্যে হচ্ছে অমব্রে শেড আছে, যখন নিচে একটা প্যানেল আছে, আর এটা হচ্ছে আমাদের স্লিভসটা শিশা ওয়ার্কস করা অল ওভার দ্য স্লিভস, খুব প্রিটি। এটা ব্যাক পার্টে পুরোটার মধ্যে একটা একটা মোটিভ থাকছে, অ্যান্ড দেন পুরোটার মধ্যে থাকছে এরকম অমব্রে একটা শেড করা, শেডটা হ্যাঁ শেডটা অনেক সুন্দর, এটা পিঙ্কের সাথে একটা মিন্ট কালারের শেড। এটার যে দুপাটটা অনেক গর্জিয়াস,
দুপাটটা নিচে থাকছে ড্রেসের নিচে যে প্যানেলটা ছিল ওই প্যানেলটা এন্ড অল ওভার দ্য দুপাটটা এমব্রয়ডারি থাকছে খুব জোস করে এমব্রয়ডার্ড এবং অল ওভার দ্য দুপাটটা এরকম সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে অমরা সেটটা থাকছে এটা প্যান্ট থাকছে খুব সুন্দর পিঙ্ক কালার প্রাইসটা বলুন 4,100 টাকা এটার প্রাইস 4,100 টাকা এটার প্রাইস জাস্ট 4,100 টাকা পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে এটা আমি সরিয়ে ফেললাম একটা দেখাবো লাক্সারি শিফনের মধ্যে খুবই সুন্দর সেমি স্টিচ এটা একটু ওয়াটার প্রিন্ট টাইপের নেকে অনেক কাজ করা খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা নেকটা খুব গর্জিয়াসলি ডান এবং নিচের যে পার্টটা এটা খুব সুন্দর ডিজিটালি প্রিন্ট করা এটার ম্যাচিংটা হচ্ছে শিফনের মধ্যে নিচের যে প্যানেল আছে মিষ্টি কালার একটা প্যানেল শিফনের মধ্যে তো এটা হচ্ছে আমাদের স্লিভসটা এবং পিছের এটা একটা হাই নেক কলার দিয়ে করা ঠিক আছে পিছে হচ্ছে এটা ব্যাক পার্টটা ওকে ওকে সো এটা হচ্ছে আমাদের হোল ড্রেস এন্ড এটা লাক্সারি শিফনের দুপাট্টা দুপাট্টাটা অনলি কমফোর্টেবল এন্ড অনেক লং পুরোটাই একটা ডিজিটাল ফিল্টার দুপাট্টা পেয়ে যাচ্ছে এটার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা হালকা হলুদ কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে ঠিক আছে হালকা হলুদ কালারের প্যান্টের কাপড় এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস 2,700 টাকা আমাদের জেকে ফরেন এর ইতিহাসে দেওয়া হয়নি এমন ডিসকাউন্ট কারণ এমন এত পার্টিওয়ার গুলো কিন্তু এত কম রেঞ্জে হয় না মূলত আর এটা হচ্ছে একটা সেমি এটা কি হ্যাঁ এটা সেমি স্টিচ ঠিক আছে এটা একটা পিঙ্কের সাথে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মাঝখানটা মাঝখান পোর্শনটুকু পুরোটা এমব্রয়ডারি করা এবং একদম ডিজিটালি প্রিন্টেড থাকছে এই পোর্শনটুকু শিফনের মধ্যে ডিজিটালি প্রিন্টেড এটা আমাদের স্লিভসের পার্ট থাকছে এটা হাই নেক কলার এবং এটা থাকছে আমাদের ব্যাক পার্টটা তাও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পিঙ্কের মধ্যে ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেস এবং এক কালারের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা ঠিক আছে যাদের ভালো লাগছে কাইন্ডলি একটু স্ক্রিনশট নেবেন বিকজ এত ডিসকাউন্ট কিন্তু যেকে ফরেন ব্র্যান্ডে কখনোই দেওয়া হয়নি এটা ফার্স্ট টাইম যে এই থ্রি পিসেসগুলো এত কম রেঞ্জে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কিন্তু পার্টি ওয়ার প্রথমে দেখিয়েছি ক্যাজুয়াল ওয়ার ওগুলো 1400 ছিল 1200 টাকা ছিল এখন একটু খুব সুন্দর এক্সক্লুসিভ ওয়ার যেগুলোর মধ্যে আবার হিউজ ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে এটা সরিয়ে ফেললাম আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা কি ওয়াও এটার উপরে হচ্ছে এরকম এটা কি স্লিভসের জন্য উপরে পার্টটা এটা প্যানেল এটা হচ্ছে প্যানেল ঠিক আছে আপনারা যেখানে যেটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এটার ম্যাটেরিয়াল কি এটা এমব্রয়ডারি চিকেন কারির কাজ করা যা মনে হচ্ছে হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রমা সুন্দরী থ্যাংক ইউ কাজল তো সবাইকে অনেক মিস করছি সো এটা জর্জেটের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডার্ড করা থাকছে পুরোটার মধ্যে এই কাপড়টা কিন্তু একটু ভারী অনেক এমব্রয়ডার্ড করা তো অনেক সুন্দর এটা একটু হালকা ইয়েলোইশের মধ্যে আর নিচে এরকম সুন্দর প্যানেল দেওয়া আছে হালকা হলুদের মধ্যে প্যানেল দেওয়া এটা আমাদের নিচের পার্টটা আপনারা খুব সুন্দর স্টাইলিং করতে পারবেন এটা নিয়ে এটার কাপড় দেখেন কত বড় গাউন বানাতে পারবেন লিটারালি গাউন বানাতে পারবেন তো ওনাটা আরও সুন্দর বিকজ অনেক পাতলা শিফনের মধ্যে ডিজিটালি প্রিন্টেড থাকছে এবং এটার যে ট্রাউজারের কাপড়টা এটাও খুব সুন্দর একটা হালকা হালকা কালার বাট সিল্কের মধ্যে সো শাইনি থাকছে ঠিক আছে এটার প্রাইস বলে দিই এটা 3,800 টাকা জাস্ট 3,800 টাকা পেয়ে যাচ্ছে এটা ঠিক আছে এটা সরিয়ে ফেললাম এখন একটু হালকা লাইট গোল্ডেনের মধ্যে একটা দেখিয়ে দিই এটার নেকটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এটা রেখো এরকম সুন্দর স্ট্রিংয়ের ওয়ার্ক করা পার্লের ওয়ার্ক করা এটার যে কাজটা
এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ, কাজটা অনেক গর্জিয়াস। তুমি আজকে চলে আসো? হ্যাঁ আজকে আমি চলে আসবো। এটা হচ্ছে আমাদের ছোট ছোট কাজগুলো পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে করা, ছড়িয়ে ছিটিয়ে কাজ করা পুরোটার মধ্যে। এবং যে নিচের পার্টটা, এটার মধ্যে একটা প্যানেল ইউজ করেছে, ভেরি প্রিটি একটা প্যানেল। আমি এটার দুপাটটা নিয়ে নিই, একদম হালকা কুসুম টাইপের একটা কালার দুপাটটা পেয়ে যাচ্ছে। এটা আমি সরিয়ে ফেললাম। যারা হলুদে পড়তে চাচ্ছেন ড্রেস, তাদের জন্য এটা খুব পারফেক্ট। এটা হলুদের আটায়ার এক কথা। এটা কাতানের একটা জ্যাকেটের একটা কাপড়, ঠিক আছে। ভিতরে ইনার সেট করা থাকছে এবং খুব সুন্দর একটা স্লিভস দেওয়া, এই যে খুব সুন্দর একটা স্লিভস দেওয়া। এটা অনেক প্রিটি একটা হলুদ কালার ড্রেস, ঠিক আছে। এটা নিচে একটু ওভার একটু শেপ করা আছে, কত ওকে। সো এটা নিচে খুব সুন্দর একটা শেপ করা আছে, প্যানেল দেওয়া আছে, এটা অনেক প্রিটি। এটার নিচে কি আছে? নিচে ধুতি। এটা দেখে বুঝতে পারলো এটার সাথে ধুতিই যাবে। সো এটার সাথে খুব সুন্দর একটা ধুতি, রেডিমেড ধুতি। এটা পুরো একটা রেডিমেড ড্রেস কিন্তু, ঠিক আছে। ধুতি আছে পরে তো কামিজ হয়ে যাবে, সাথে হাতের স্লিভসের কাপড় হয়ে যাবে। এখানে না হলেও তো দুই গজ বা তিন গজ কাপড় আছে। এটাও যে ধুতি মনে হয় প্যাঁচা টাচে পরে না, এটার জন্য বেশি দিচ্ছে আমার জন্য মনে হচ্ছে। ঠিক আছে, 6000 টাকা এটার প্রাইস। ওকে, এটা সরিয়ে ফেললাম। এটা ছিল 6000 টাকা, এটা ছিল আমাদের লাস্ট ওয়ান। আচ্ছা, আরেকটা লাস্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর মিন্ট কালার, পেস্টাল একটা মিন্ট, মিন্ট একটা কালার, এখানে একটা মিন্ট কালার। এটা টিয়া কালার, হ্যাঁ মিন্টই তো টিয়া কালার। এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডার্ড করা থাকছে। এটা কিন্তু লং ড্রেস, এটা একদম ফ্লোর পর্যন্ত, ফ্লোর বলতে পা পর্যন্ত হবে, পুরোটা কাজ করা। এটা গোটা পাতির কাজ থাকছে, ঠিক আছে। গোটা পাতির কাজ, অনেক সুন্দর ওয়ার্ক করা থাকছে, এমব্রয়ডার্ড থাকছে। এটা গোটা পাতির কাজ করা, দুই সাইডে এরকম সুন্দর কাজ থাকছে এবং নিচে থাকছে এরকম সুন্দর এক কালারের একটা সুন্দর প্যানেল দেওয়া। বডি মেজারমেন্ট করে দেওয়া যাবে ইনবক্সে। তো এটা হচ্ছে আমাদের স্লিভসের কাপড়টা, আর ব্যাক পার্টটা এরকম। ভিতরে কিন্তু ইনার দেওয়া, এটা একটা সিল্কের কাপড়, আবার ভিতরে থাকছে ইনার, ঠিক আছে। এটা রেডিমেড টাকা। এটার জন্য ইনবক্স করবেন কাইন্ডলি। আর আমি যে ড্রেসটা পরে আছি, আমি যে ড্রেসটা এখন পরে আছি সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস, স্কার্ট নিচে হচ্ছে খুব সুন্দর স্কার্ট, ঠিক আছে। নিচে স্কার্ট আর উপরে একটা কামিজ, উপরে গোল একটা কামিজ থাকছে। এটা অনেক সুন্দর একটা স্কার্টটা, এটা খুবই সুন্দর একটা পার্টি ওয়্যার, লাক্সারি পার্টি ওয়্যার। আর এটার প্রাইসটা কত বলে দিই?
আমি এতক্ষণ থ্রি পিসের প্রাইসেস বলতে বলতে ওই ওই রকম প্রাইস, এটার প্রাইস মাত্র 20,000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে, 20,000 যেটার জন্য আপনাদের স্টোর ভিজিট করতে হবে। সো টিল দেন আমি আবার চলে আসবো লাইভে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সাইনিং অফ করে দিচ্ছি।